আলাল ওহিদুল আর জালাল ওরা একসাথে হলো 15-20 জন আইছে, আইসে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে গলাইতে চেন ছিঁড়ে নিয়ে গেছে, ছিঁড়ে নিয়ে তারপরে আমার জারালো ওই পাশে বাড়ি বানাইছে, ওই পাশে বাড়ি বানাইছে, আমরা আবার মারা ধেয়ে আগে গেছি, আগে গিয়ে তারপরে আবার আমাদের মারছে। গতকাল মতিয়ার মেম্বারের নেতৃত্ব থেকে এই সমস্ত কিছু হয়েছে এবং সে মেম্বার মানুষ দুই পক্ষই যদি লাগছে কিন্তু সে ঠেকায় নিয়ে সেই সাথে ইট পাটকেল ডাল সরকি সব কিছু সে করছে, সে নিজে হাতে ইট চেলে চেলে মারছে, নিজে হাতে সব ইট দিয়েছে, বাড়ি গদ্দুয়ার ভাঙচুর সে নিজে সাথে থেকে সেও করেছে, তার দলের লোকজন দিয়েও সে করেছে। তার আহত হয়ে গেছে 3-4 জন, আর যে মানে 7-8 জন মোট আহত হয়ে গেছে, হাসপাতালে ভর্তি 3 জন আছে এখনো। প্রথম ওই লোকে আমার নাতি ছিলিয়ে যাইতেছিল পুরন বাড়ি, তার নতুন বাড়ি করছে পুরন বাড়ি যাইতেছিল, ওই লোকে ঈদের পরের দিন তো যাইতেছিল, পরে লোকে আমার নাতি ছিলের এই যাইতে মতের অর্ডার দিয়ে বলে মারিছে, মারা নিয়ে পরে আমাদের অনেক ফোন দিয়েছে, পরে আমরা আলাম সব আমরাও চিঠি বুঝেছি মারা ইয়ার জন্য আর কি, পরে আমাকে মারধর করছে, মারধর করছে ঘর বাড়ি ভাঙচুর করছে। আমার মতিয়ার মেম্বারের দল বলাই মতিয়ারি মারাইছে আমাদের দল বলের মানুষজন, রাত্রে এসে হামলা চালায় আমাদের ঘর বাড়ি ভাঙচুর করে এবং দোকান লুটপাট করে নিয়ে যায়, আমাদের দোকানে অনেক টাকা ছিল, আমাদের লোকজন বেশ কয়েকজন আহত হয়েছে, আমার ভাই একজন ঢাকা মেডিকেলে ভর্তি আছে, আর একজন ফরিদপুরে আছে, আরও কয়েকজন আছে ফরিদপুরে। কোমরবুলির বিষয়টা ওদের দীর্ঘদিন যাবৎ একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দুইটা গ্রুপ ভিলেজ পলিটিক্স করে, একটা গ্রুপের নেতৃত্ব দেয় মতিয়ার মেম্বার, আর একটা গ্রুপের নেতৃত্ব দেয় বিপ্লব। তো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের এই স্থানীয়, যেটা আমরা জানছি যে মসজিদের ইমাম সাহেবের বেতন তোলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি, এই কথা কাটাকাটির সূত্রপাত ধরে অনাকাঙ্ক্ষিত একটা দুই পক্ষের মধ্যে স্থানীয় লাঠিসুটা নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল আরম্ভ হয়। এই ঘটনার সাথে সাথে আমরা সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠাই, যারা আহত হয় তাদের চিকিৎসার ব্যবস্থা করি। এই দুটি ঘটনায় দুই পক্ষের থেকে দুটি মামলা হয়েছে এবং এই ঘটনায় আমরা দুই পক্ষের যে নেতৃত্ব দেয় দুজন মতিয়ার এবং বিপ্লব দুজনকে আমরা গ্রেপ্তার করি, 4 জনকে গ্রেপ্তার করেছি, ওই ব্যাপারে তদন্ত অব্যাহত আছে, বাকি যারা ঘটনার সাথে জড়িত আছে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।